যেসব জায়গায় আমার আওয়াজ আপনারা উচ্চ স্বরে শুনতে পান, ওইটা আমার একার আওয়াজ। যখন আপনি আপনার মাকে অসম্মান করেন, বাবাকে অসম্মান করেন, এগুলো আমার কাছে অনেক বড় জিনিস। জাপান রোবট বানায় আর আপনাকে কাপড় সেলাই করেন, আপনি স্বপ্ন দেখতেছেন জাপান কেউ ছেড়ে আরও আগাবেন, পারবেন? টাকা পাচার হলে সবাই কথা বলে, মেধা তো পাচার হয়ে যাচ্ছে, এদেরকে হাইজ্যাক করা হচ্ছে। অনেক প্রসঙ্গে কথা বলবো, একটু কর্মব্যস্ততা সম্পর্কে জানতে চাই। দিনকাল কেমন চলছে, ব্যস্ততা চলছে কী নিয়ে? মূলত আমার লক্ষ্য হচ্ছে সমাজ সেবা করা। তো সামনে তো রোজা আসছে, রোজার উপলক্ষে আমি এখন একটু চিন্তা করছি যে কী করলে মানুষের উপকার হবে। যেমন ধরুন, আমি চিন্তা করছিলাম যে আমাদের চট্টগ্রাম বলুন, ঢাকা বলুন, এসব হাসপাতালগুলো আছে সরকারি হাসপাতালে, অনেক সময় সরকারি বেসরকারি যে কোনো হাসপাতাল, ডাক্তাররা তো কিছু প্রেসক্রিপশন দেয়, তো মানুষের সেই ওষুধগুলো প্রয়োজন। আমি চিন্তা করছিলাম যে ঠিক হাসপাতালের বাইরে যদি একটা ক্যাম্প করা যায়, যেখানে প্রেসক্রিপশন দেখালে ওষুধটা আমি তাদেরকে বিনামূল্যে বা দুই টাকায় আমি দিতে চাই। বিনামূল্যে দিলে অনেকে আবার নিতে দ্বিধাবোধ করতে পারে, তো দুই টাকার বদলে আমি তাদেরকে সেই ওষুধগুলো দেব। সদ্যই আপনি তুরস্ক থেকে বাংলাদেশে আসলেন, সেখানে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তো সেখানকার অবস্থা খুবই মর্মান্তিক, আমরা টিভি চ্যানেল বা সবখানে দেখেছি। আপনি সেখান থেকে আসলেন, আপনার কাছ থেকেই তুরস্কের অভিজ্ঞতা জানতে চাই। টেলিভিশনে আপনারা সবাই দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। তবে একটা কথা আমি আপনাকে বলি যে সেখানে একদিন আমি একটা জায়গায় বসে যখন খাচ্ছিলাম, তখন একদিন ওয়েটার যে আমাকে খাবার পরিবেশন করছিল, আমার সাথে তুরস্কর এক ভদ্রলোক বসা ছিল, তো দেখলাম যে সেই ওয়েটার এবং তুরস্কর ভদ্রলোক কিছু আলাপ করছে। আলাপ করার পর আমার সাথে যিনি তুরস্কর ভদ্রলোক বসা ছিল, ওনার গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গিয়েছে, মনটা তেমন একটা ভালো নেই। ও কী হলো, বলে যে যে খাবার পরিবেশন করছিল আমাদের, উনি বললেন যে ওনার পরিবারকে উনি ফোন করছে, ওনার পরিবারে কোনো খোঁজ উনি পাচ্ছেন না। আমি চিন্তা করলাম যে পুরো পরিবারকে উনি পাচ্ছেন না, কিন্তু তারপরও উনি আসলে ওই জায়গায় যেতে চাইলেও যেতে পারছেন না, কারণ রাস্তাঘাট তো বিধ্বস্ত। এটা কিন্তু জানা দরকার যে আমরা রিলিফ সেন্টার পর্যন্ত গিয়েছি, যেখানে আপনি কাছে কাজ করতে পারবেন, কিন্তু ভূমিকম্প যে জায়গাগুলোতে মূলভাবে, মানে মোট জায়গা যেগুলোতে মারাত্মকভাবে ক্ষতি করেছে, সেখানে কিন্তু সেনাবাহিনী ছাড়া কারো যাওয়ার কোনো উপায় ছিল না, রাস্তাঘাট তো বিধ্বস্ত। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরদোয়ানেরও কিন্তু যেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, এটা আপনি চিন্তা করতে পারেন। রাষ্ট্রপতিকে সেখানে নিতে তারা পারছিলেন না, অবস্থাটা এরকম ছিল, মানে হেলিকপ্টারটা যে ল্যান্ড করবে সেরকমও জায়গা পাওয়া যাচ্ছিল না। তা আমি চিন্তা করলাম, একটা মানুষ তার পরিবারকে পাচ্ছে না, তারপরও সে কাজ করে যাচ্ছে, নিশ্চয়ই পেটের দায়ে সে নর্মাল থাকার চেষ্টা করছে, এমন না যে সে কান্নাকাটি করতে, কিন্তু সে কোনো মতে কাজগুলো করে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আসলে আমার ভিতরে একটা ফিলিং জেগে গিয়েছিলো, একটা অনুভূতি ছিল আমার যে এখানে আমাকে কাজ করতেই হবে। তো তারপর তো জানেনই, বাংলাদেশের মানুষ না থাকলে তো আমি পারতাম না। আমার নিজের কিছু কম্বল ছিল আমার কাছে, যেগুলো আমি জোগাড় করতে পেরেছি, 1000-2000 হবে, বাকি সব তো বাংলাদেশের মানুষ করে দিয়েছে আমাকে, বাংলাদেশের মানুষ দিয়েছে, আমি সেগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে বলেই পৌঁছে দিতেও পেরেছি। একটু ফারাজ করিম চৌধুরীর কাছে জানতে চাই যে রাজনীতিবিদ, মানবসেবক বা সমাজসেবক, যদি আমি বেছে নিতে বলি যে কোন পরিচয়ে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন, কোনটা আপনি বেছে নেবেন? আপনি যদি আমাকে বলেন যে যে কোনো একটা নিতে হবে, আমি আজকে রাজনীতির থেকে বিদায় নিয়ে সমাজসেবাতেই থাকব। আমার জন্য এই সমাজকে সেবা করার উপরে আমার কাছে কিছু নেই। মূলত একজন ভালো মানুষের রাজনীতি করার কারণটা কি? দেশটাকে সুন্দর করবে, সম্মান পাবে শেষে, এই তো। আপনি যদি সমাজকে সেবা করেন বা মানুষকে সেবা করেন, আপনি এটার একটা না একটা দিন এই পৃথিবীতে হোক বা আপনার পরবর্তী জীবনে হোক, আপনি এটার একটা সুফল পাবেন। আপনার বাবা কিন্তু একজন রাজনীতিবিদ, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বাবা রাজনীতি করার কারণেই কি আপনি রাজনীতিতে এসেছেন? বলা অনেক কঠিন, কিন্তু আব্বা অনেক কিছু অভ্যাস করিয়েছিল ছোটবেলায়, যে ঈদে বাড়িতে গেলে সবার সাথে কোলাগুলি করতে বলতো, যদি 500 মানুষ থাকতো, 500 মানুষের সাথে কোলাগুলি করো,
এটা শুনতে সহজ মনে হয় কিন্তু আপনি বুকে যদি একটা মানুষের সাথে কোলাকুলি তিনবার করি না আমরা তিনবার আস্তে 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 করে যদি 500 করে 1500 বার যখন বাড়ি দেয় রাতে বেলা কিন্তু বুক ব্যথাও করে তো আব্বা অনেক কিছু অভ্যাস করিয়েছে তো ধরুন ছোটবেলায় বলতো যে ওই যা ওই মানুষটাকে এই কম্বলটা দিয়ে আসো আমি হয়তো মোবাইল খেলতেছি বা ভিডিও গেম তা আমি বলতাম না না আমি খেলি কিন্তু আব্বা করতে বলতো আর কি ওই জায়গা থেকে নিশ্চয়ই আব্বার অবদান তো আছে আপনি কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিনা বা নমিনেশন নেবেন কিনা এই ধরনের কোনো ইচ্ছা আপনার আছে কিনা না অনেকে বলছেন যে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ মন্ত্রী সেক্ষেত্রে আপনি যদি কখনো সংসদ নির্বাচন করেন এমপি হন বাংলাদেশে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার ইচ্ছা আপনার আছে একটাও নেই মন্ত্রী হওয়ার মতন যোগ্যতা আছে বলে মনে করি না কোনো মন্ত্রণালয় নেওয়ারও কোনো তেমন একটা ইচ্ছা মনে আছে বলে মনে করি না রাজনীতি বা সমাজসেবার ক্ষেত্রে মানে আপনার কোনো আইডল আছে কিনা যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি অনুকরণ বা অনুসরণ করার চেষ্টা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনি একটা সিনেমা তৈরি করা হয়েছিল দ্য মেসেজ ওখানে ওনাকে দেখাননি ওনাকে না দেখিয়ে এটা ইসলাম জগতে এটা এই সিনেমাটা অ্যাকসেপ্টেড ওনাকে দেখা যায় না কিন্তু কী কী হয়েছিল উনি কিন্তু শুধু একজন নবী একজন রসুল ছিল তা না উনি রাজনীতি কেমনে করতে হবে সমাজসেবা কেমনে করতে হবে মানুষের সাথে ব্যবহার কেমনে করতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এমন কি আপনি আপনার স্ত্রীর সাথে কীভাবে কথা বলবেন কথা বলতে পারবেন পারবেন না আপনি ওনার জীবন থেকে সমস্ত কিছু পাবেন এটা এখন হয়ে গিয়েছে কি যে আমাদেরকে ছোটবেলায় হয়তো মুখস্থ শুধু সুরা শেখানো হতো বা এই ধরনের কিছু কিন্তু ওনার জীবনটা নিয়ে আপনি যদি একটু দেখেন বা জানার চেষ্টা করেন আপনার কারো থেকে আর অনুপ্রেরণা লাগবে না রাসূলুল্লাহ সাল্লামের থেকেই আমার অনুপ্রেরণা তবে যদি আপনি রাজনীতির ক্ষেত্র বলেন একটা জিনিস আমি সবসময় বলি যে বঙ্গবন্ধু হওয়ার আগের যে জীবনটা অর্থাৎ শেখ মুজিবুর রহমান ওই নেতাটাকে আমার অসম্ভব শক্তিশালী ইন্সপিরেশন হিসেবে কাজ করে কারণ উনি কিন্তু ধাপে 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 আমার এগুলো খুব পছন্দ যখন মানুষ ক্রিটিক্যাল একটা মোমেন্ট উনি রাইট ডিসিশন নিচ্ছে এই জন্য উনি পলিটিক্যালি বড় হচ্ছে আবার ক্রিটিক্যাল একটা মোমেন্ট কখন কী করতে হবে যখন রাইট ডিসিশন নিচ্ছে ওই জায়গাটা আমাকে বেশি ইন্সপায়ার করে আমি মহাত্মা গান্ধীকে অনেক পছন্দ করি ফলো করি সে বিশেষ করে শেষের দিকে কিন্তু রায়ট বন্ধ করার জন্য হিন্দু মুসলমান রায়ট বন্ধ করার জন্য ওনার অনেক অবদান তাছাড়া মডার্ন ডে পলিটিশিয়ানের মধ্যে অবশ্যই বারাক ওবামা আই জাস বডি ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে একটা মানুষের সাথে কীভাবে কথা বলে মিশে আমি বিবাহিত না তো আমার বিয়ে মসজিদে হবে কিছু করিয়ারটা কিন্তু ডেঞ্জারাস মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম তো আমার দাওয়াত তাদেরকে হবে যাদের খাবার খেতে অসুবিধা হয় তারা একবেলা আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে